চট্টগ্রামের করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে তিরানব্বই শতাংশ ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এমন তথ্য উঠে এসেছে দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর গৌতম বুদ্ধ দাসের কাছে হস্তান্তর করা হয় গবেষণাপত্র সিভাসুর গবেষক ডক্টর পরিতোষ কুমার বিশ্বাসের নেতৃত্বে গবেষণাটি চালানো হয় ফলাফলে ত্রিশটি নমুনার মধ্যে আটাশটিতে ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া যায় এই ভ্যারিয়েন্ট উচ্চ সংক্রমণশীল বলে জানান গবেষকরা তিরিশটির মধ্যে পনেরোটি শহর বাকিগুলো গ্রাম থেকে নমুনা সংগ্রহ করা হয় যাদের নমুনা নেওয়া হয়েছে তাদের বয়স একুশ থেকে চুয়াত্তর বছরের মধ্যে এদের বারোজন পুরুষ এবং অন্যরা নারী গবেষণায় দেখা যায় সংক্রমণে রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটছে এবং মৃত্যুর হারও বাড়ছে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা সংক্রমণ বিস্তারে ভূমিকা রাখছে বলেও উল্লেখ করা হয় এতে